আপনারা গণমাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যে 71-এ মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে সারাদেশে সন্ত্রাস সংঘর্ষ নৈরাজ্য করছে জামাত শিবির। সারাদেশে সাধারণ মানুষ সহ সংখ্যালঘু মানুষ সহ পুলিশের উপর আক্রমণ আমরা দেখেছি, হিন্দু বৌদ্ধ মন্দির এবং বসতিতে হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে এই যে হরতাল পরিস্থিতি, ভাঙচুর এবং বাংলাদেশের সমকালীন পরিস্থিতি নিয়ে কথা বলবো আজকের এই সময় কয়েকজন তরুণ নেতৃত্বের সাথে। 71 মঞ্চে তারা আমাদের সাথে উপস্থিত আছেন এবং তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, আমার ঠিক ডানে রয়েছেন মাহি বি চৌধুরী, যুগ্ম মহাসচিব বিকল্পধারা বাংলাদেশ। আমার এ পাশে আছেন মোহাম্মদ এ আরাফাত, নির্বাহী পরিচালক সুচিন্তা ফাউন্ডেশন। আরও আছেন আরিফ জেপ্তিক, ব্লগার এবং অন্যতম সংগঠক গণজাগরণ মঞ্চ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে 71 মঞ্চে আসার জন্য। এবং দর্শক, আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু আগে জেনে নিয়ে আলোচনা শুরুর আগে, রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন, সিরাজগঞ্জ এবং সাতক্ষীরায় পুলিশের সাথে সংঘর্ষ, মারা গেছে 3 জন। হরতালের প্রতিবাদে প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিল, আন্দোলন চালিয়ে যেতে তৈরি হলো স্থায়ী মঞ্চ। বাংলার মাটিতে গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রণব মুখার্জি। বাংলাদেশের এই গণতান্ত্রিক ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে আরো শক্তিশালী হবে এবং আপনারা গণতন্ত্র রক্ষায় সদা সতর্ক থাকবেন। দর্শক শুনলেন আজকের দিনের প্রধান সংবাদগুলো। আমরা চাই আপনারাই আমাদের সাথে আলোচনায় যোগদান করুন, ফোন, SMS, টুইটার, ফেসবুক, মেইল, যে কোনো মাধ্যমে। আরাফাত, মাহিবি চৌধুরী এবং আরিফ আপনারা আছেন আমার সাথে। মাহি, যদি আপনাকে দিয়ে আমি প্রশ্ন করি, দেশে যে এখন পরিস্থিতি চলছে, টানা হরতাল, ভাঙচুর, সহিংস আক্রমণ, বিএনপি বলছে গণহত্যা চালানো হচ্ছে, আপনি এখন কি মনে করছেন দেশটা কোন দিকে যাচ্ছে, কোন কি পরিস্থিতি দাঁড়াচ্ছে? না, দেশ তো অবশ্যই, ধন্যবাদ। আসলে আমরা কিছুদিন ধরেই কতগুলো দেশের রাজনীতি কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসছে রাজনীতিতে, কিছু কিছু জিনিস স্পষ্ট হয়ে আসছে, রাজনৈতিক অবস্থানগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে, এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেশে একটা নতুন হাওয়া লেগেছে রাজনীতিতে, এবং সেই নতুন হাওয়াটাকে কেউ কেউ গ্রহণ করতে পারবে, কেউ কেউ গ্রহণ করতে পারবে না। আবার এই নতুন হাওয়াটাকে কেউ কেউ নিজস্ব রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের চেষ্টা করবে, এবং কেউ কেউ ব্যবহার করতে না পেরে সেটার বিরুদ্ধে কুচ্ছাটানোর চেষ্টা করবে, এবং এগুলো কিন্তু খুব স্বাভাবিক একটা রাজনৈতিক চক্রেরই অংশ। আচ্ছা, আমি একটু আপনাকে এর মধ্যে দিয়ে একটু ইন্টারাপ্ট করি, কারণ আলোচনাটা ইন্টারঅ্যাকটিভ হলেই ভালো হয়। আপনি বলছেন রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে যাচ্ছে, কাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট? সেদিন খালেদা জিয়ার প্রেস ব্রিফিং এর পর যদি আমরা বলি তার বক্তব্যের প্রেক্ষিতে। না, আমি আমি সেভাবে আসলে কোনো কিছু বলতে চাচ্ছি না। রাজনৈতিক অবস্থান স্পষ্ট হবে বলতে আমি বুঝাতে চাচ্ছি দেশের মূল, পুরো দেশের ওভারঅল পলিটিক্যাল যেই আমাদের যে রাজনৈতিক অবস্থানগুলো রয়েছে, ওভারঅল রাজনীতিটার ফোকাস পয়েন্টগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি যদি, আমাকে যদি জিজ্ঞেস করেন যে বেগম খালেদা জিয়ার দিনের বক্তব্য ব্যাপারে, আমি বলবো যে বিরোধী দল হিসেবে যেই রাজনীতি আমরা সবসময় দেখে এসেছি, আমি এখানে নতুনত্ব কিছু পাইনি। চিরাচরিত বিরোধী দলীয় বক্তব্য পেয়েছি, এর মধ্যে কিছু কিছু বক্তব্য অবশ্যই তার সঠিক ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আবার এটাও মনে করি যে এই যুদ্ধাপরাধীর বিচার যেখানে চলছে এবং সেখানে দুটো রায় এসছে, সে ব্যাপারে তার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা, আমি প্রত্যাশা করছিলাম সেখানেও একটা তার বক্তব্য থাকবে, সেটা হয়তো বা ছিল না। কিন্তু অন্যান্য জায়গায় যেটাকে গণহত্যা বলা হয়েছে, আসলে গণহত্যার সংজ্ঞাটা কী সেটা বুঝতে হবে। এখন লক্ষ লোক মারা গেলে গণহত্যা হবে, 50 জন লোক মারা গেলে গণহত্যা হবে না, তাও ঠিক না। আর গণহত্যা বললে সেই গণহত্যা মানে আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা আমরা দেখেছি, তাই না? 71-এর গণহত্যা আমরা দেখেছি, সেই জন্য এখন কিন্তু আমার কথা হচ্ছে গণহত্যা নয়, বাট সাধারণ মানুষ এখানে মারা যাচ্ছে, বলি দিচ্ছে, জীবন যাচ্ছে, এবং পুলিশের গুলিতে অনেক লোক মারা যাচ্ছে, গ্রামের মানুষ মারা যাচ্ছে, তারা প্রতিবাদ করতে এসে এই যে আন্দোলনগুলো, পুলিশের উপরে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, ট্রেনে আগুন লাগানো, এগুলো নতুন চিত্র নয় বাংলাদেশে আমরা দেখেছি। আমি আমি মনে করবো যে সরকারের এই পরিস্থিতিতে যারা পানি ঘোলা করবার চেষ্টা করছে, সরকারকে আরো সংযত আচরণ করতে হবে যাতে পানি ঘোলা না হয়। আপনি যেমন বলেছেন আমার বক্তব্যে এখানে স্পষ্ট, সেদিন কিছু কিছু বিষয় তিনি স্পষ্ট করে বলেছেন, কিছু কিছু বিষয় তিনি বলেন নাই, অস্পষ্ট ছিলেন। যেমন তিনি বলেছেন যুদ্ধাপরাধের বিষয়ে যদি বলি, তিনি বলেছেন সম্মানিত ব্যক্তিদের নামে এরকম বলা বলা হয়েছে, ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, এবং তিনি বলেছেন যে
কিছু গণমাধ্যম নিয়ে কথা বলেছেন, এই সমস্ত গণমাধ্যমের নাম তিনি উল্লেখ করে বলেছেন, এই সমস্ত গণমাধ্যম ওভারঅল গণমাধ্যমের উপর আক্রমণকে কিন্তু আমি সমর্থন করি না। সেটা কোনো গণমাধ্যম কিনা, সেটা আইনগত প্রক্রিয়া, সেসব গণমাধ্যমকে বন্ধ করা যায়, দ্যাট ইজ ওয়ান থিং। মানে আপনি যদি একটি গণমাধ্যমের উপর আক্রমণ, আজকে আমরা যদি একটি গণমাধ্যমের উপর আক্রমণকে প্রশ্রয় দিই, তাহলে আরেকটি গণমাধ্যমের উপর আক্রমণ হবে। আপনি একটি প্রতিষ্ঠানের উপর আক্রমণের প্রশ্রয় দিলে আরেকটি জায়গায় কিন্তু আবার আক্রমণের প্রশ্রয়। আসলে আমার কাছে মনে হচ্ছে উই হ্যাভ টু এরকম একটি সিচুয়েশন, আমরা কিন্তু জাতি, আমরা কিন্তু জাতিকে বিভক্ত দেখতে চাই না। আমরা বাংলাদেশে ঐক্যবদ্ধ করার জন্য রাজনীতিবিদদেরকে ম্যাচিওরলি এগিয়ে আসতে হবে। আপনি যেমন বলেন সরকারকে সংযত হতে হবে, সরকার কিন্তু এখনো, আমি যেটা আরাফাতকে আসলে প্রশ্ন করব, সরকার কিন্তু সেই অবস্থানে যেভাবে তাণ্ডব আমরা দেখছি গণমাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে জামাত শিবিরের যেরকম সহিংস আক্রমণ দেখছি, পুলিশের উপর যদি আক্রমণ চালানো হয়, পুলিশ কি আসলে চুপ করে বসে থাকবে? অবশ্যই চুপ করে, পুলিশ কখনোই চুপ করে বসে থাকেনি, আগামীতেও চুপ করে বসে থাকবে না, এখনও চুপ করে বসে থাকছে না। কিন্তু চুপ করে বসে থাকার না অর্থ যদি হয় যে গুলি করতে হবে, গুলি চালাতে হবে, মানুষ হত্যা করতে হবে, তাহলে পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যাবে এবং সেটাতে পুরো পরিস্থিতিটা কিন্তু ঘোলাটে হয়ে যাবে। পানি ঘোলা হয়ে গেলে এখান থেকে লাভটা কিন্তু শেষ পর্যন্ত একটা জিনিস বুঝতে হবে প্লিজ, এখানে এমনও কিন্তু হতে পারে যে সম্পূর্ণ জিনিসটা ইজ এ ট্র্যাপ বাই দি যুদ্ধাপরাধীশ, এবং এই পানি ঘোলা করার কাজে এই জালে কেউ পা দিচ্ছে কিনা, পুলিশ এভাবে আক্রমণ চালিয়ে গুলি করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করছে কিনা বিশ্ব মাধ্যমগুলিকে দেখতে হবে। আল জাজিরা সংবাদ দেখে আমি কালকে একটু অবাক হয়েছি, আমি কিন্তু এটা প্রত্যাশা করি নাই আল জাজিরা সংবাদ, কেননা যখন দেখা হচ্ছে যে সাধারণ, আমি কিন্তু দেখছি সাধারণ লাঠি শোটা নিয়ে নামছে, হাজার হাজার গ্রামের মানুষ নেমেছে, এবং সেখানে যখন নেমেছে সেটা যে কারণেই তারা নামুক, তারা ভুল পথে পরিচালনা সেখানে গুলি করে, না না না, এটা এটা নিয়েও আমরা কিন্তু অনেক বেশি লাফালাফি করেছি। হ্যাঁ, মানে বাংলাদেশে গ্রামের মানুষ সাইদের মুখ চাঁদে দেখে তারা নেমে গিয়েছে, এতটা আসলে এতটা বোকা ভাবার কিন্তু আসলে আমি আপনার কাছে যাই, কি বলবেন আপনি? আচ্ছা, আপনি একটা জিনিস একটু বলি, আমাকে কয়েকটা জিনিস একটু বলতে দেন। পুলিশ বলছে যে রেল স্টেশনে হামলার পর 3-4 হাজার লোক তদন্ত কেন্দ্র যেটা পুলিশে, সেখানে তারা হামলা শুরু করে এবং পুলিশ তাদেরকে থামতে বলে, তারপর তার পাথর ছুড়ে মারতে থাকে পুলিশের দিকে। পুলিশ বলছে যে আমরা বলি সামনে এগুলো আমরা গুলি করব, এ সময় তারা উল্টো গুলি ছোড়ে জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী। পরিস্থিতি দেখে পুলিশ বলছে যে আমরা শটগান ও রিভলভারের 32টি ফাঁকা গুলি ছুটতে ছুটতে নিরাপদে সরে যায়, তখন তারা নিরস্ত্র পুলিশ সদস্যদের পেটাতে শুরু করে। যে 4 জন পুলিশ মারা গেছে তারা সবাই নিরস্ত্র ছিলেন। পুলিশের আরেকটি জিনিস দেখেন, এখানে বলছে যে হামলাকারীদের হাত থেকে বাঁচতে, মানে জামাত শিবিরের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে, পুলিশ বলছে লোহাগড়ায় আমিরাবাদের 3-তলার ভবনে একটি কমিউনিটি সেন্টারে পুলিশের 19 জন সদস্য আশ্রয় নেন। কমিউনিটি সেন্টারের কলাপসিবল গেটে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় জামাত শিবির, তাদেরকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে। এখানে এগুলো কিন্তু সব এই বিগত দিনে যে ঘটনাগুলি ঘটেছে যেগুলো এসছে আমি সেগুলো বলছি। আপনি দেখুন তারপর কী হয়েছে, দেখেন বাঁশখালী ও নোয়াখালীতে হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ ঘটেছে, 3 পুলিশ ও 1 আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে, সংখ্যালঘু মন্দির ও তাদের যে বাড়িঘর সেগুলোতে জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানে তারা আগুন দিয়েছে। তারপর আপনি দেখুন যে রাস্তার মধ্যে গাছে গুড়ি ফেলে অবস্ট্রাক্ট করার চেষ্টা করছে, রেল লাইনের তারা স্লিপারগুলি উঠিয়ে ফেলছে। তারপর এখানে বলছে চট্টগ্রামে শিবিরের বোমা হামলা, 4 পুলিশ আহত, পুলিশ আহতের ঘটনা দেখেন। তারপরে বলছে বাঁশখালীতে বিজিবির ওপর জামাত শিবিরের গুলি, তারা গুলি ছুটছে পুলিশের দিকে। মিরপুরে যে বিস্ফোরণ ঘটেছে, ধানমন্ডি ও সিদ্ধেশ্বরীতে গাড়িতে আগুন লাগিয়েছে তারা, মেলোরগঞ্জে হিন্দু মন্দির ও বাড়িতে আগুন দিয়েছে, কুমিল্লায় জামাত শিবিরের হামলা করেছে এবং তারা ভাঙচুর করেছে। গত 3-4 দিনের ঘটনাগুলি আমি বলছি দেখুন। তারপরে তারা সাতক্ষীরায় পেট্রোল পাম্প পুড়িয়ে দিতে গিয়ে চেয়েছিল, অ্যান্ড জামাত শিবিরের কর্মীরা শতাধিক সংখ্যালঘুর বাড়ি দোকানপাট এগুলো ভাঙচুর করেছে এবং লুট করেছে তারা। এগুলো আমরা গণমাধ্যমে দেখেছি, না কিন্তু গণমাধ্যমে তো আমরা দেখছি, কিন্তু আমি বলতে চাচ্ছি এরকম যখন সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, দেখুন গায়েবান্ধা আরও 1 পুলিশ সদস্য এবং 1 রিকশাচালক এবং চাঁপাইনবাবগঞ্জে 2 জন, নোয়াখালীতে চিকিৎসাধীন অবশ্য আরও 1 জন এবং ফেনীতে 1 জন সহ বৃহস্পতিবারের সংঘর্ষে এদের হাতে আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন আপনি যখন চাপিয়ে দিবেন এইভাবে এরকম একটি যুদ্ধ, আমি কেন বলছি চাপিয়ে দেওয়া, যুদ্ধ হয়তো দুই পক্ষই দাবি করে চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মূল জায়গাটি কী? 71-এ গণহত্যা হয়েছিল, এটি তো বাস্তবতা। সেই গণহত্যা এবং সেই হত্যাযজ্ঞের বিচার আমরা দীর্ঘদিন ধরে চেয়েছি, যে আজকে যখন বিচার চেয়ে বিচার করার প্রক্রিয়ার মধ্যে আমরা গেছি এবং বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি হচ্ছে, তখন সেটাকে তারা মানবে না। আমরা কি সারা জীবন ভিকটিম হয়ে থাকবো? আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের মানুষজন 71-এ
ক্ষতিগ্রস্ত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে, হিউমিলিয়েটেড হয়েছে, এতদিন আমরা বিচার পাইনি। আমি বাঙালির মেজরিটি বাঙালির কথা বলছি, বাংলাদেশের নাগরিকের কথা বলছি। এবং আজকে যখন আমরা এতদিন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি, আজকে যখন আমরা ন্যায় বিচার চাচ্ছি এবং এই ন্যায় বিচারের প্রক্রিয়ায় যখন অপরাধীর শাস্তি হচ্ছে, তখন সেই শাস্তি তারা দিতে দিবে না। এবং সেই ন্যায্য এবং কনস্টিটিউশনাল প্রসেসে একটি সভ্য সিভিল মানে সিভিলাইজ সোসাইটিতে যেটা হয় সেই প্রক্রিয়া যখন চলমান থাকবে, তখন তারা এই যে ঘটনাগুলি আমি বললাম এরকম আরো হাজারো উদাহরণ দেওয়া যাবে। পুলিশের উপরে তারা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, পুলিশ তখন কি করবে? আজকে আমি যদি বলি, আজকে যদি খালেদা জিয়ার বাসা 1000 সন্ত্রাসী আক্রমণ করে, বা আজকে মাহির বাসা বা আমার বাসা বা আরিফ জেফতিকের বাসা আক্রমণ করে, আমার বাসার যে গার্ড, ওরা কি করবে? ওরা বসে বসে গুলি খাবে এবং সবাইকে গুলি খেতে দিবে? এই যুদ্ধটা কারা চাপিয়ে দিচ্ছে, কেন চাপিয়ে দিচ্ছে, এটা কি ন্যায্যভাবে যুদ্ধ চাপাচ্ছে? আমি তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করি, এই ধরনের যে পরিস্থিতি ঘটতে যাচ্ছে, আমরা কিন্তু মোটামুটি আজ করছিলাম যে জামাত শিবির অনেক আগে থেকে বলছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হলে নৈরাজ্য সৃষ্টি হবে, তাহলে সরকার কেন নিরাপত্তা ব্যাপারটা আরো জোরদার করলো না আগে থেকে? না, এই এই ধরনের একটা প্রশ্ন তো উঠতেই পারে, সে প্রশ্ন আমারও আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে আমাদের পুলিশ বাহিনী বলেন বা আমাদের নিরাপত্তা অন্যান্য যে বাহিনী বা কর্মী যারা আছে, আমাদের তো রিসোর্সের ক্যাপাসিটি আছে। অ্যাট দ্য সেম টাইম এই যে সন্ত্রাসী যারা, এবং এখানে দেখেন রিসোর্সের ক্যাপাসিটির কথা বললেন, আমাদের কি সেই রিসোর্সটুকু নেই যে এই জামাত শিবিরদের মোকাবেলা করার জন্য? না না, অ্যাবসলুটলি। এখন মোকাবেলাটা করতে যদি আপনি সারাশি আক্রমণ চালিয়ে গুলি করতে থাকেন, হয়তো আপনি দুই দিনের মধ্যে ঠান্ডা করে ফেলতে পারবেন, বাট একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আপনি সেটাও পারেন না। আমি তো মনে করি যে যে নাম্বার অফ মানে হত্যাকাণ্ড ঘটেছে সেটাও হচ্ছে বিকজ জামাতিরা এবং শিবিরা যে আক্রমণটা, যে সহিংসতা করেছে, সেখানে পুলিশ যথেষ্ট সহিষ্ণু ছিল বলে এটা এই নাম্বার, নাহলে এই নাম্বারটা আরও 100 গুণ বেশি হতো। যে কাণ্ড তারা গোটা দেশ জুড়ে যে তাণ্ডবটা তারা করেছে, কি করেনি তারা? আমার একটু এখানে ইন্টারঅ্যাকটিভ হওয়া উচিত জিনিস। না না, শিওর না, এখানে আমি আরেকটা জিনিস মানে একটু যেটা বলছিলাম, আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ইন্টারঅ্যাকটিভ না হলে না, ডেফিনেটলি এখানে আরেকটা জিনিস আমি বলছিলাম গণমাধ্যমের বিষয় নিয়ে। আই এগ্রি উইথ মাহি যেটা বললো যে অন প্রিন্সিপাল আমি আই এম ইন ফেভার অফ গণমাধ্যমের স্বাধীনতা, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সংগ্রাম কি গণমাধ্যমে দায়িত্ব পালন করেছে, নাকি তার রাজাকার মাধ্যমে এবং ট্রেটের মাধ্যমে যে ভূমিকা সেটা পালন করেছে? জনগণের তো 99% মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস এবং স্বাধীনতার জন্য ফাইট করছে, তার বিপক্ষে সংগ্রাম দাঁড়িয়েছে। আজকেও জনগণের বিপক্ষে যে কোনো গণমাধ্যম যদি দাঁড়ায়, এবং এটি কিন্তু হাতে গোনা একটি দুটি তিনটি, এর বেশি তো না, মেজরিটি গণমাধ্যম মানুষের কথা বলছে, সেই গণমাধ্যমগুলি যদি উস্কানি দেয়, আপনার কাছে আবার আসবো আরিফ, গণমাধ্যম যদি উস্কানি দেয় আপনাদের বিরুদ্ধে, এরকম উস্কানি মূলক আমরা অনেক রকম রিপোর্ট দেখেছি, এবং উস্কানি ছাড়াও যেমন সেদিন আমরা রুহুল কবির রিজভী গতকালকেই সম্ভবত বলেছেন যে খালেদা জিয়াকে গণজাগরণ মঞ্চ থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমি কিছু জিনিস বলি, আমি একটু আগে যেতে যাচ্ছি মাহিবের কথার মধ্যে, যে পুলিশ আরো সংযত আচরণ করবে কিনা না, এবং উনি যেটা বলেছেন আমার নিজেরও এক ধরনের সন্দেহ যে এক ধরনের ট্র্যাপ তৈরি করার পথ হচ্ছে, যুদ্ধাপরাধীরা এরকম একটা ট্র্যাপ, হ্যাঁ, এই ট্র্যাপটা তৈরি করছে। আপনি দেখবেন পুলিশকে কিন্তু হুট করে যে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার পরে আক্রমণ শুরু হয়েছে তা না, কাদের মোল্লার রায়ের 15 দিন আগ থেকে বা 20 দিন আগে থেকে আপনি দেখবেন ব্যাপক হারে পুলিশকে ডিউটি দিচ্ছে, নিরীহ পুলিশ এই জায়গায় বসে আছে, ওইখানে বসে আছে, 4-5 জন পুলিশকে দেখেই লাঠি দিয়ে গিয়ে ওখানে টার্গেট করে। এমন না যে আমি মিছিল করছিলাম পুলিশ বাধা দিয়েছে, আমরা জানি গণতান্ত্রিক আন্দোলনে সেক্ষেত্রে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়, টার্গেট করে যে পুলিশকে মারব, এই এইভাবে আক্রমণ করা হয়েছে। আপনি দেখবেন যে জামাত ইসলাম পরিচালিত যে ফেসবুক গ্রুপগুলো আছে, ওইখানে যেভাবে যুদ্ধের পরিকল্পনাগুলো বলা হয়, যেমন রেললাইন উপরে ফেলতে হবে, পুলিশ দেখলেই আক্রমণ করতে হবে, মানে এগুলো হচ্ছে তাদের পরিকল্পনার একটা অংশ, এবং এই জায়গায় করতে করতে পুলিশের মনে এক ধরনের ভীতি তৈরি করে দেওয়া হয়েছে। পুলিশ যখন দেখছে যে আমার কলিগ মারা গেছে পাশের থানায় বা পাশের জেলায়, তখন হয়তো এই লোকটা তাকে মারবে কি মারবে না, সে তখন অতিরিক্ত আত্মরক্ষা প্রবণ হয়ে তাকে অ্যাকশনে যেতে হচ্ছে। এই এই ভীতিটা কিন্তু জামাত ইসলাম ইচ্ছা করে করেছে। আরেকটা জিনিস আপনি দেখবেন, এই আন্দোলনের সঙ্গে এই বিচার কার্যের সঙ্গে পক্ষে বিপক্ষে বাদী বিবাদে কোথাও স্পেসিফিক হিন্দু ধর্মাবলম্বীদের কোনো যোগাযোগ নেই, মানে এটা এমন না যে হিন্দু মাস্কিলিং এর বিচার হচ্ছে বা হিন্দুরা এই ধরনের কিছু না, এটা বাংলাদেশের একটা টোটাল রাজনৈতিক জায়গা থেকে হচ্ছে। এই জায়গায় হঠাৎ করে হিন্দুদের উপরে এই আক্রমণটা গেল, এমন না যে না কোথাও মসজিদ ভাঙা হয়েছে, পাল্টা এইটাও করা হলো বা কোনোভাবে এটার সাথে জড়িত, এটার কারণটা কি? এখানে একটা ইন্টারন্যাশনাল চাল আছে। আপনি দেখবেন ঠিক যখন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসছেন, আপনি জানেন একজন রাষ্ট্রপতি যখন একটা অন্য দেশে যান, তার সঙ্গে একটা ব্যাপক সংখ্যক সাংবাদিক গণমাধ্যম কর্মীরা যান, যারা অনেকগুলো সাইড স্টোরি করে থাকেন। নর্মাল হয়তো ভারত আমাদের ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাবে না, দুইটা একটা মিডিয়া জায়গায়, কিন্তু এখন রাষ্ট্রপতির সঙ্গে অন্তত পক্ষে শতাধিক ভারতীয় সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিকরা এখানে আসবেন। এই জায়গাটায় হঠাৎ করে হিন্দুদের উপরে এক ধরনের আক্রমণ তৈরি হলো, যাতে এটা স্টোরি হয়,
এবং এগুলো অমানবিক অবস্থা, শাখা ভেঙে ফেলো নাকে না হলে তোমাকে র‍্যাপ করা হবে, এই ধরনের নিউজ আমরা আজকেই পত্রিকায় পড়েছি। এবং পুকুরে পড়ে গেছে বৃদ্ধ 60 বছরের, তাকে তুলে পিটিয়ে মারা হচ্ছে ইচ্ছাকৃত। এটা কারণটা কি? এটার সাথে কোনো রাজনৈতিক ক্ষোভের জায়গা না, এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা জায়গা, আতঙ্ক তৈরি করা এবং আন্তর্জাতিকভাবে পুরো দেশটাকে এক ধরনের খেলো করা। কারণ এটা থেকে পাশের দেশগুলোতে এফেক্ট যাবে, ওইখানে 20-50 পত্রিকা আসবে, ওইখানে এক ধরনের অস্থিরতা তৈরি হবে এবং এই অস্থিরতার মধ্যে সবাইকে জড়িয়ে ফেলার এক ধরনের। আপনি কি মনে করেন মাহি? আমি এখানে আরিফ ভাইয়ের সাথে কতগুলো কথা আসলে এখানে যোগ করতে চাই। আরিফ ভাই যেটা বললেন, লেটেস্ট, আমি এটাকে সাপ্লিমেন্ট করি, লেটেস্ট কনসিডার ইট অ্যাজ এ স্কুল অফ থট, যে প্রথমে এ ধরনের একটি ম্যাস কিলিং এর জায়গায় রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে পুলিশকে খেপিয়ে দেওয়া হলো খুব পরিকল্পনা মাফিক, তারপর যখন আবার আন্দোলন শুরু হলো খেপিয়ে দেওয়া হলো না পুলিশ আত্মরক্ষার জন্য বা না না পুলিশকে প্রাথমিকভাবে পুলিশকে খেপিয়ে দেওয়া হয়েছে, ম্যাস কিলিং বলা যাবে না। এবং আমি একটু শেষ করিনি আরফাত, অফকোর্স ইউ উইল হ্যাভ ইয়োর টাইম টু সে। হ্যাঁ, এখানে আমাদেরকে আরফাতে কিছু জায়গায় বক্তব্য, আমার এখানে কিছু কিছু বক্তব্য রয়েছে, আমাদেরকে কিন্তু আমাদের ন্যায্যতার জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, এখানে ইন আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এই হত্যাকে সমর্থন করা যায় না। সে হত্যা আরও 200 হতে পারতো, সেখানে 50 হয়েছে পুলিশের ক্রেডিট, আই এম নট রেডি টু সে দ্যাট, এটাকে আমি কখনোই সমর্থন করতে পারবো না। আমি মনে করি, আমি আরিফ ভাই সাথে বরং আরও বেশি একমত হবো, যে পুলিশ এখানে অনেক পুলিশের ভিতরে একটা ভীতি কাজ করছে, তারা দেখেছে তাদের উপর কীরকম আক্রমণ করা হয়, তারা ভাবছে আমি মরার আগে আমি গুলিটা করে দিই, বিকজ সেই ভীতির সঞ্চারটা তারা করেছে আগে থেকেই। সেই ট্র্যাপে আসলে গভর্নমেন্ট পড়ে গিয়েছে কিনা, দ্যাট ইজ দ্য থিং উই হ্যাভ টু কনসিডার, বিকজ 50 জন লোক মাত্র তিন দিনের এই সহিংসতায় 100 জন লোক মারা গিয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, এই 100 জন লোকের মধ্যে পুলিশের রিপোর্ট পড়ে কিন্তু আমরা কখনো রাজনৈতিক অ্যানালিসিস করি না। পুলিশ সবসময় এই ধরনের বক্তব্য দিয়ে আসে, যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল পুলিশ এই ধরনের একই ধরনের বক্তব্য দিয়েছে, এবং এই পুলিশকে গুলি করে এই ধরনের বক্তব্য, যে আমাদের উপর আক্রমণ করার পরে আমরা আক্রমণ করেছি, এবং এই 100 জন লোকের মধ্যে পুলিশ মারা গেছে 5 জন, আমরা হত্যা পছন্দ করি না এই জায়গাটায়, প্লিজ, এখানে কোনো বক্তব্য দিয়ে না, যা পুলিশ যা করছে আর উপায় ছিল না, বরং মৃত্যু আরো বেড়ে যেত, তারা কমিয়েছে, এটাই তাদের ক্রেডিট। এই বক্তব্যটা অত্যন্ত দুঃখজনক, একটা জিনিস অত্যন্ত দুঃখজনক, এই বক্তব্যটা আমি যেটা বলেছি, প্রথম কথা হচ্ছে আই এগ্রি যে কোন হত্যাকে আমরা সমর্থন করতে চাই না, হত্যাকাণ্ডের মধ্যে আমরা যেতে চাই না, আমি বলি এই হত্যা এই সংখ্যা আরো বাড়তে পারতো পুলিশ সংযুক্ত। একটা সেকেন্ড, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রেক্ষাপটটা তো আউট অফ দ্য কনটেক্সটে দেখলে হবে না। আমরা তো বলছি যে আমরা যুদ্ধাপরাধের বিচার চাচ্ছি এবং শাহবাগের যে শান্তিপূর্ণ, আরাফাত আপনারা কি একবারও বলেছেন যে আপনারা এই কিলিংটাকে আপনারা সমর্থন করেন? আপনারা একবার বলেন না, কেউ কেউ কখনো কোন ধরনের গণহত্যা, মানে এই যে গণহত্যা, এই হত্যা, এটা যাই বলেন, গণহত্যা তো নাই, গুলি চালানোকে সমর্থন করেন। জাস্ট একটা জিনিস ক্লারিফাই করি, জাস্ট গিভ মি 30 সেকেন্ডস ইফ ইউ অ্যালাউ মি প্লিজ। কোন ধরনের হত্যাকাণ্ডকে কেউ সমর্থন করতে পারে না, আমরা করি না, কিন্তু শাহবাগের যে শান্তিপূর্ণ যে দাবি, যে আন্দোলনের জায়গাটি হলো, তার সেই প্রেক্ষাপটে এবং তার সেই বাস্তবতায় দাঁড়িয়ে বিপক্ষ শক্তি আজকে যে তাণ্ডবগুলি করছে, যেগুলো আমরা চোখের সামনে দেখছি, এরকম তাণ্ডবের জায়গায় দাঁড়িয়ে যারা জামাত কিন্তু আগেই ঘোষণা দিয়েছিল নৈরাজ্য সৃষ্টি করবে, তারা দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা ডিফেন্ড করার দায়িত্বে আছে, বিশ্বের কোন উন্নত দেশে কোন ডিফেন্স মেকানিজম আছে যেখানে ক্যাজুয়ালটি ছাড়া এটা ডিফেন্ড করা যায়? টেল মি, কিন্তু আমি এই জায়গাটা যেতে চাচ্ছি, আপনি যখন রাত 3টার সময় মানে অনেকগুলো গ্রামে একসঙ্গে মাইক্রোফোনে বলবেন যে চাঁদের মধ্যে অমুকের মুখ দেখা যাচ্ছে, আমাকে এখনই জিহাদে যেতে হবে, আমি দেখেছি গতকালকে বগুড়ার যে ফুটেজগুলো দেখেছি ভয়াবহ, গুলি করা ছাড়া এই জায়গা থেকে বাকি লোকরা উদ্ধার কেমনে পাবে, এই এই এটা আসলে সম্ভব না। এটা কোন মেকানিজম করবেন আপনি? একদল মানুষকে যখন বিভ্রান্ত করে রাস্তা দিয়ে দিয়েছেন, এবং এরা কিন্তু পলিটিক্যাল কর্মী না, এখানে নারী আছে, পুরুষ আছে, মানুষ আছে, গুলি করে হত্যা করার কোনো কারণ নাই।
ততক্ষণে নিরস্ত্র পুলিশ মারা যাচ্ছে, আপনি যখন পুলিশে মারা যাচ্ছে আপনি মাইক্রোফোনে তখন তাকে বুঝাবেন যে চাঁদের মধ্যে কারো লোক দেখা যায় না। আমাকে একটা বিরতি নিতে